আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আজকে আমি প্লিজ প্লিজ ঠিক আছে আমি কাজ করছি। ওকে ওকে পগলু পগলু আমি কাজ করছি যা এখন সিম্বা ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কেড়ে কেড়ে ওখানে। হ্যালো, আমার চ্যানেলে ফিরে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি পল্লবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিং পল্লবি। আজকের ভিডিওটা কুশন কভারের উপরে। যারা কুশন কভার ভীষণ ভালোবাসেন তাদের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ভীষণ ভালো লাগবে। শিন আমার অন্যতম পছন্দের একটি অনলাইন ব্র্যান্ড, সেখান থেকে আমি প্রচন্ড কালারফুল কিছু কুশন কভার কিনেছি, যেগুলোর কোয়ালিটি এবং যেগুলোর দাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও, আর আপনাদের সাথে শেয়ার করি যে আমার চুলে কী কী কুশন কভার আমি কালেক্ট করেছি। প্রথম যে কুশন কভারটা সেটা অত্যন্ত অত্যন্ত কালারফুল একটি কুশন কভার। আমি কুশন কভারটা আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে কুশন কভারটা যেটার ওপর পপ লেখা আছে। কোয়ালিটি প্রত্যেকটা গেঞ্জি কাপড়ের উপরে, এগুলোতে প্রত্যেকটা জিপ সিস্টেম আছে। সো এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট যেটার উপর পপ লেখা আছে। এটা দাম নিয়েছে 130 টাকা। আর একদিকে কাজ করা আছে, উল্টো দিকটা সাদা, কিন্তু অত্যন্ত অত্যন্ত কালারফুল একটা কুশন কভার। এবং এটা প্রত্যেক পুরোটাই গেঞ্জি কাপড়ের, যেহেতু একটা পাশ সাদা থাকে কুশন কভারের, সেই কারণে নোংরা হয়ে যাওয়ার একটু সমস্যা থাকে। তো এটা ছিল আমার প্রথম কুশন কভার। এবার আমরা দেখে নেব সেকেন্ড কুশন কভার। এই সেকেন্ড কুশন কভারটা অবশ্যই কালারফুল নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর। সরি আমার পগলু পগলু যাও। সো সেকেন্ড যে কুশন কভারটা সেটা কালারফুল নয়, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর। এটা কিছুটা একটা ফিকশনাল টাইপের জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন দুটো হাত, আর একটা হাতে চাঁদ ধরে আছে এবং একটা হাতে তারা। এই কুশন কভারটা ভীষণ ফিকশনাল লেগেছে। হয়তো এটা কালারফুল নয়, এটা ঘরে লাগানোর ফলে হয়তো ভীষণ কালারফুল জিনিসটা লাগবে না, কিন্তু এটা যদি আলাদা করে একটা জাস্ট সোফার উপর রাখানো হয়, এতটা সুন্দর ফিকশনাল একটা ক্রিয়েটিভিটি এটার মধ্যে দেখিয়েছে যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এটারও অবশ্যই জিপ সিস্টেম আছে, আমি কোথায় দেখিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা ঠিক এই নিচের দিকে জিপ সিস্টেম থাকে, কোনো রকম অসুবিধা হয় না ঢোকাতে। তো এটা ছিল আমার সেকেন্ড প্রোডাক্ট। এর পরে যে প্রোডাক্টটা সেটা আমার এত এত ভালো লেগেছে যে আমি দুটো কিনে নিয়েছি, একটা আমার বোনের জন্য একটা আমার জন্য। এটা আপনি আগের ভিডিওটা যদি আমার দেখে থাকেন সেটাতে অবশ্যই দেখেছেন একবার, আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এটার ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, এটা প্রচণ্ড কালারফুল একটা কুশন কভার। আর আমি এটা কী কী বিশেষত্ব এবং এটা আমার কেন ভালো লেগেছে এটা নিয়ে আমি আগের ভিডিওতে এতটা বলে দিয়েছি, আশা করি আগের ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন। সো এটা হচ্ছে থার্ড কুশন কভার। এরপরে যে কুশন কভারটা ওটা প্রচণ্ড পরিমাণ ভীষণ হট এবং সিডিউসিং একটা কুশন কভার। আমি ঠিক এই প্রিন্টের একটা টপ কিনেছি। জাস্ট ইমাজিন যে আমি এই প্রিন্টের একটা টপ কিনেছি, কিন্তু এটা কুশন কভার হিসেবে দেখতে আমার ভীষণ অ্যাট্রাক্টিভ লাগছিল, ভীষণ হট লাগছিল এবং অন্যরকম লাগছিল, তাই আমি এটা নিয়েছি। ফোর্থ যে কুশন কভারটা সেটা হচ্ছে এইরকম। এটা আমার কেন পছন্দ হয়েছে সেটা বলতে হবে না। এটা ফার্স্ট অফ অল রেড লিপস্টিক, আর তার উপরে এত সুন্দর হট এবং ভীষণ অ্যাট্রাকটিভ। চার নম্বর, এটা ছিল চার নম্বর কুশন কভার। আই হোপ যে এটা আপনাদের ভালো লাগবে এবং অন্তত একবার আপনারা এটাকে কেনার ট্রাই করবেন। এরপরে কুশন কভারটা সেটাও একটা ফিকশনাল, ফিকশনাল নয় অ্যাকচুয়ালি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সামথিং লাইক এরকম, বিশ্ব ব্রহ্মাণ্ডের এরকম একটা, আমি জানি না আমি কি করে এক্সপ্রেস করবো ভাষা দিয়ে। আমি তো সন্ধ্যাদেরকে দেখাচ্ছি, আপনারাই দেখুন এটা কিভাবে বলা যায়। এইরকম কোশ্চেন কভারটা আমাদের যে নখানা গ্রহ, সেই নখানার মধ্যে পাঁচখানা মতন গ্রহ এখানে দেওয়া আছে এবং ভীষণ অ্যাট্রাকটিভ। আমি যেহেতু এই ধরনের ফিকশনাল সাইফাই সিনেমা দেখতে পছন্দ করি আর এইরকমভাবেই ঘরে সাজাতে পছন্দ করি এইরকম জিনিস দিয়ে, কিন্তু এটা একটা প্রবলেম হচ্ছে যে এটা এখন পাঠিয়েছে, এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে নীল রঙের একটা হালকা দাগ। সো আমি দেখিনি, আর ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী 21 দিনের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটা 21 দিন পেরিয়ে গেছে, সো আমি আর এটা চেঞ্জ
ইভেন শিনের একটা ভীষণ বড় প্রবলেম হচ্ছে যে যদি কোনো জিনিস আপনার পছন্দ না হয় বা কোনো ডিফেক্টও থাকে তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন না, রিটার্ন করতে হবে, তার পরিবর্তে আপনারা পয়সাটা পেয়ে যাবেন, কিন্তু সেখান থেকে ওরা 70 টাকা কেটে নেবে, কারণ আপনাকে ডেলিভারি করতে হচ্ছে আপনার পয়সা লিটারালি। সো এটা সামথিং 103 টাকা মতন দাম নিয়েছিল, এখান থেকে যদি আমি রিটার্ন করে দিতাম তো আমাকে 30 টাকা ফেরত দিত, তার থেকে ভালো আমি এটা রেখেই দেবো। সো 5 নম্বর প্রোডাক্ট, সরি 5 নম্বর প্রোডাক্ট এটা ছিল। এরপরের এবং লাস্ট যে প্রোডাক্টটা সেটা এখানে যে কটা কুশন কভার সব থেকে বেশি দাম নিয়েছে 229 টাকা, এবং দেখতেও অসাধারণ, 229-এর থেকেও অনেক বেশি দামি জিনিসটা লিটারালি। খুলে খোলা দেখে কি অবস্থা আমার, আমি এতগুলো কুশন কভার কিনেছি কিনা একটা খুলেও দেখিনি এখনো। তো 5 নম্বর এবং একদম শেষ নম্বর কুশন কভার এটি, জাস্ট দুটো চোখ এবং ঠোঁটের ফটো দেওয়া, এই চোখের যে জায়গাটা সেখানটা গ্লিটার দিয়ে কাজ করা, এবং চোখের যে পলকটা করেছে সেটা ওরা আলাদা করে ভেলভেট কেটে নিয়ে তার উপরে করেছে, আর লিপসের জায়গাতেও পিঙ্ক কালারের যে গ্লিটারগুলো হয় সেই গ্লিটার দিয়েই করেছে। খুব সিম্পল দেখতে কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে, এগুলো দিয়ে যখন ঘর সাজানো হয় তখন দেখতে ভীষণ সুন্দর লাগে, কিন্তু প্রবলেম একটাই, সাদা জিনিস আর মেনটেন্স প্রচন্ড পরিমাণে দেখে করতে হয়, আর আমাদের মতন কেয়ারলেস পার্সনদের জন্য ভীষণ বিপজ্জনক। সো এটা ছিল লাস্ট প্রোডাক্ট। সো আশা করি যে আপনাদের এই 6-6খানা প্রোডাক্ট ভালো লেগেছে, আমি যে কটা কালারফুল এবং সুন্দর পছন্দ হয়েছে সেগুলো কিনে নেওয়ার চেষ্টা করেছি, ইন ফিউচার আরও কিনবো এবং আপনাদের সাথে শেয়ার করবো যে সেই কুশন কভারগুলো কীরকম। এরপরের ভিডিওটা আমি ভাবছি যে বেকিং যে মেটেরিয়ালসগুলো হয় সেগুলোর উপরে করবো, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য